লবঙ্গ খুব পরিচিত একটি মশলা বেশিরভাগ মানুষ একে মশলা হিসেবেই খায় অর্থাৎ রান্নায় সুগন্ধি হিসেবেই ব্যবহার করা হয় এর কি উপকার আছে এটা খেলে কি হয় এসব না জেনেই আমরা শুধুমাত্র এর স্বাদের জন্যই এই মশলাকে খাবারে ব্যবহার করি কিন্তু যদি আপনি লবঙ্গের আসল উপকারের কথা জানেন তাহলে আপনি লবঙ্গকে মশলা হিসেবে নয় বরং শরীরের রোগ দূর করার জন্য ঔষধ হিসেবে খাবেন আজ আপনাদের জানাব লবঙ্গ খেয়ে কি কি রোগ চিরদিনের মতো দূর করতে পারবেন এই সামান্য মশলা আপনার জন্য অসামান্য সুফল বয়ে আনবে আপনার শরীরে কোনো রোগ হবে না যদি রোজ সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন যদি লবঙ্গ খেয়ে রোগ দূর করতে চান তাহলে লবঙ্গ একটি বিশেষ নিয়মেই আপনাকে খেতে হবে বিশেষ নিয়মটি কি অবশ্যই জানাবো তার আগে বলে নেই লবঙ্গ খেলে আপনার শরীরের কি কি রোগ একদম দূর হয়ে যাবে অর্থাৎ আপনি এই রোগগুলো থেকে চিরদিনের মতো মুক্ত থাকতে পারবেন আর যদি লবঙ্গ আপনি খান তাহলে আপনার শরীরে যদি কোনো রোগ বাসা বেঁধেও থাকে সেই রোগও দূরে চলে যাবে তাহলে চলুন একে একে জেনে নেই লবঙ্গ আপনি কেন খাবেন কিভাবে খাবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লবঙ্গের আকৃতির সাথে এর পুষ্টিগুণ মেলানো যায় না কারণ লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক প্রোটিন লিপিড ক্যালোরিস খাদ্য আশ কার্বোহাইড্রেট থিয়ামিন র্যাবোফ্লাবিন নিয়াসিন ফোলেট আরও আছে ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি এবং ভিটামিন কে যেহেতু এত লম্বা একটি তালিকা রয়েছে এর খাদ্য গুণে তাহলে বুঝতেই পারছেন এই ছোট একটি মশলা যদি আপনি সঠিকভাবে খান তাহলে আপনার শরীরে কি কি উপকার হবে লবঙ্গের উপকারিতার মধ্যে প্রথম কথাই বলবো লবঙ্গ হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে হজম ক্ষমতা এতটাই বাড়ায় যে গ্যাস অ্যাসিডিটি বা জন্য যারা কোনো ঔষধ খাচ্ছেন বা এই ধরনের রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের এই সমস্যা একদম ভালো হয়ে যাবে এমনকি যারা কনস্টিপেশনে আছেন মানে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদেরও এই সমস্যা আর কখনো হবে না লবঙ্গ অ্যানজাইম নিঃসরণের মাধ্যমে আমাদের হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবার যে রোগটির কথা বলবো সেটা ডায়াবেটিস ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির সংখ্যা দিন দিনই বাড়ছে আসলে ডায়াবেটিসে আক্রান্ত হলে সেই মানুষের দেহে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না কিন্তু লবঙ্গের রস শরীরের ভেতরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই জন্যই বলছি যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা আছে তারা অবশ্যই প্রতিদিন লবঙ্গ খাবেন যাদের শরীর জ্বালাপোড়া করা বা হাতে পায়ে তালু জ্বালা করার মতো সমস্যা আছে তাদেরকেও লবঙ্গ খেতে বলবো নানা কারণে অনেক সময় আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন রেট এতটাই বেড়ে যায় যে একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের ওপরেও খারাপ প্রভাব পড়ে এর ফলে কিন্তু অনেক রোগ মাথাচাড়া দিয়ে ওঠে যদি এমন হয় তাহলে অবশ্যই আপনি লবঙ্গ খাবেন লবঙ্গে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান লবঙ্গ খেলে এই জন্যই শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশনের মাত্রা ধীরে ধীরেই কমতে থাকে এর ফলে কোনো রোগও আপনার শরীরে

ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকবে লবঙ্গ খেয়ে বিশেষত স্তন ক্যান্সার এবং ইট্রাস ক্যান্সার আপনি রোধ করতে পারবেন লবঙ্গ খেয়ে লবঙ্গে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট যদি প্রতিদিন সঠিকভাবে লবঙ্গ খান তাহলে শরীরের অন্দরে ক্যান্সার নিরোধক উপাদানের মাত্রা বৃদ্ধি পাবে ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার কোনো আশঙ্কাই থাকে না যারা সঠিক নিয়মটা জানতে চান তারা একটু ধৈর্য ধরুন আমি রোগগুলো সম্পর্কে বলার পরেই কিভাবে লবঙ্গ খেতে হবে সেটা জানাবো আরেকটি রোগ মহামারীর মতো ছড়িয়ে গেছে যদিও এই রোগ নিয়ে অধিকাংশ মানুষই সচেতন নয় কিন্তু তবুও যেহেতু রোগটা আমাদের ভেতরে ভেতরে ক্ষতি করছে তাই এই রোগ নিয়ে আমাদের কথা বলতেই হবে বিষয়টা হলো ট্রেস এই ট্রেসের কারণেই কিন্তু আমাদের শরীরে অনেক রোগ জন্ম নিচ্ছে আর এই ট্রেস শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিই নয় যুব সমাজ কিংবা কিশোর বয়স থেকেই এই রোগ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে এই ট্রেস লেভেলকে খুব দ্রুত কমিয়ে আনতে পারে লবঙ্গ আসলে লবঙ্গ খেলে ফিল গুড হরমোনের মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে ফলে ট্রেস লেভেল কমতে একদম সময় লাগে না মানসিক অবসাদ বা খুব দুশ্চিন্তা হওয়া এছাড়া ঘুম না হওয়া এই রকম সমস্যায় যদি ভুগছেন তাহলে অবশ্যই লবঙ্গ খেতে ভুলবেন না যারা হার জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের ব্যথায় কাতর তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ খাওয়ার কথা এই জন্যই জোর দিয়ে বলছি যে লবঙ্গে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস এটা তো একটু আগেই বললাম এই অ্যান্টি ইনফ্ল্যামেট ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আপনার হাড়ের ব্যথা বা হাড়ের রোগ একদম দূর করতে পারে মাংসপেশির ব্যথা থেকে শুরু করে পেশির টান লাগা অর্থাৎ যে কোনো ব্যথা দূর করতে পারে এই লবঙ্গ লবঙ্গ খাওয়ার পাশাপাশি শরীরের ব্যথা বাড়লে আরেকটি প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ায় দ্রুত আপনি ব্যথা কমাতে পারবেন লবঙ্গকে ভালো করে বেটে নিন চার থেকে পাঁচটি লবঙ্গ বেটে তা এক থেকে দুই চামচ পানিতে গুলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হলে তা ব্যথার জায়গায় মলমের মতো ব্যবহার করুন কিছুক্ষণ পরেই দেখবেন ব্যথা বা যন্ত্রণা একদম কমে গেছে 20 থেকে পঁচিশ মিনিট রাখার পরে আপনি ধুয়ে ফেলতে পারেন জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি পেশির যে কোনো ব্যথা এবং ফোলাভাব কমাতে খুব দ্রুত কাজ করে এই প্রক্রিয়াটি যারা সাইনাসের সমস্যায় ভুগছেন বা নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে পারেন না ভালোভাবে তারাও কিন্তু লবঙ্গ খাবেন লবঙ্গ খুব দ্রুত এই সমস্যাকে দূর করতে পারে আসলে এই প্রাকৃতিক উপাদানটির মধ্যে রয়েছে ইগুয়েনাল নামে একটি বিশেষ উপাদান যা সাইনাসের কষ্ট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লবঙ্গের আরেকটি বিশেষ গুণ হল লবঙ্গ শরীরের ভেতরের জীবাণুকেও মেরে ফেলতে পারে আসলে লবঙ্গে থাকে ভোলাটাইল অয়েল যা শরীরে উপস্থিত টক্সিক উপাদানকে বের করার পাশাপাশি জীবাণুদের মেরে ফেলে ফলে সংক্রমণ জনিত কষ্ট কমতে সময় লাগে না ভাইরাস জনিত যে কোনো অসুখ খুব সহজেই নিরাময় হয় লবঙ্গ খেয়ে জ্বর হলেও আপনি লবঙ্গ খাবেন হাতের কাছে অন্য কোনো কিছু না থাকলে রান্নাঘরের মশলার কৌটা থেকে লবঙ্গ বের করে জ্বরের চিকিৎসা করুন লবঙ্গে রয়েছে ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে যা এতটাই শক্তিশালী করে যে সব ভাইরাস মরে যায় ফলে ভাইরাল ফিবারের প্রকোপ কমতে সময় লাগে না লবঙ্গ সঠিকভাবে খেলে জ্বরের ঔষধ লাগবে না জ্বর এমনিতেই পালাবে যাদের দাঁত ব্যথা রয়েছে তারাও লবঙ্গ খাবেন লবঙ্গ দাঁত ব্যথা মাথা ব্যথা অর্থাৎ শরীরের সব ব্যথায় দূর করতে পারে তবে দাঁত ব্যথার জন্য লবঙ্গ খাওয়ার বিশেষ একটি নিয়ম বলবো লবঙ্গ আপনি খাবেন এবং পাশাপাশি দাঁত ব্যথার জন্য লবঙ্গ হালকা চিবিয়ে দাঁতের যে অংশে বা যে মাটিতে ক্ষত রয়েছে সেইখানে কিছুক্ষণ ওই জীবাণু লবঙ্গকে চেপে রাখুন অর্থাৎ লবঙ্গটাকে ওই স্থানে বেশ কিছুক্ষণের জন্য রাখতে হবে যদি আপনি চান সারা রাত এইভাবে লবঙ্গ রাখুন এক রাতের মধ্যে আপনার দাঁতের যে কোনো সমস্যা দূর হবে জার্নিতে যাদের মাথা ঘোরা বা বমি বমি ভাব হয় তারা জার্নির আগে একটি লবঙ্গ মুখে দিয়ে রাখুন অল্প অল্প করে চিবিয়ে এর রসটা নিতে থাকুন তাহলেই দেখবেন বমি বমি ভাব একদম চলে যাবে এই বিষয়টি গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও খাটে যেসব গর্ভবতী মায়েদের বমি বমি লাগে বা খাবার খেলেই বমি হয়ে যায় তারা এইভাবে লবঙ্গ মুখে নিয়ে তার রসটা অল্প অল্প করে চুষতে থাকবেন লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাবকে দূর করে লবঙ্গ শরীরের ভেতর থেকে ক্ষতিকর উপাদানকে সরিয়ে রক্তকে শুদ্ধ করে রক্ত পরিষ্কার করতে লবঙ্গ খুব দ্রুত কাজ করে অনেকেই আমাকে বলেছেন যে তাদের পিপাসা রোগ রয়েছে অর্থাৎ ঘন ঘন পানি পিপাসা পায় যদি এরকম সমস্যা হয় তাহলেও লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে এই ঘন ঘন পিপাসা রোগটা দূর হয় লবঙ্গ কিন্তু খাবারের রুচিও বৃদ্ধি করে যারা রোগা আছেন বা খাবারে অরুচি তাদের শরীরে জোর আনতে এবং খুব দ্রুত খাবারের রুচি বাড়াতে অবশ্যই লবঙ্গ খেতে হবে লবঙ্গ খেলে খাবারের রুচি বৃদ্ধি পায় অর্থাৎ ক্ষুধাও বৃদ্ধি পায় লবঙ্গের একটি গোপন উপকারিতা আছে তা হলো লবঙ্গ কাম এর সুবাস যেমন দ্রুত অবসাদ দূর করে শরীর মনের ক্লান্তিকে সরিয়ে দিতে পারে তেমনি খুব দ্রুত আপনার যৌন শক্তিকে বৃদ্ধি করতে পারে আসলে যখন মনের অবসাদ ক্লান্তি বা শরীরের ক্লান্তি দূর হয়ে যায় তখন কিন্তু মানুষের যৌন ইচ্ছাও বৃদ্ধি পায় যারা বিবাহিত নারী পুরুষ আছেন তারা লবঙ্গ সঠিকভাবে খাবেন তাহলে আপনাদের যৌন ইচ্ছা কমে যাওয়ার মতো সমস্যা হবে না যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে বা ব্রণের কারণে মুখে দাগ হয়ে গেছে তারা লবঙ্গ ব্যবহার করতে পারেন সরাসরি এই জন্য চার থেকে পাঁচটি লবঙ্গ মিহি করে গুঁড়ো করে নিতে হবে অথবা বেটে নিতে হবে এরপরে তা অল্প করে পানি মিশিয়ে পাতলা করুন এমনভাবে পাতলা করবেন যেটা ত্বকে ব্যবহার করা যায় এবার এটা ত্বকের ওপর বা ব্রণস্থানে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ব্রণের সমস্যা বা ব্রণের দাগ দূর হয়ে যাবে লবঙ্গ কিন্তু লিভারের কার্যক্ষমতাও অনেক বাড়িয়ে দেয় যাদের লিভারের রোগ রয়েছে তারাও লবঙ্গ খাবেন এখন লবঙ্গ খাওয়ার দুটি নিয়মের কথা বলবো আপনার সুবিধা মতো আপনি কোনো একটি গ্রহণ করুন যে রোগগুলোর কথা বললাম এই সব রোগ দূর করতে এই দুটি নিয়মের যে কোনো একটি নিয়ম গ্রহণ করলেই হবে নিয়ম এক লবঙ্গ মিহি করে গুঁড়ো করে রাখুন চা খাওয়ার সময় লবঙ্গের গুঁড়ো ব্যবহার করুন অর্থাৎ আপনাকে লবঙ্গ চা খেতে হবে এক কাপ চায়ের জন্য হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো ব্যবহার করতে হবে কিন্তু এই চা বানানোর সময় এক কাপ চায়ের জন্য আপনাকে পানি দিতে হবে দুই কাপ অর্থাৎ দুই কাপ পানিতে হাফ চা চামচ লবঙ্গের গুঁড়ো পাঁচ থেকে দশ মিনিট খুব মৃদু আঁচে ফুটিয়ে নিন পানি এক থেকে উঠে নাস্তা করার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পান করতে পারেন অথবা ঘুমানোর আধা ঘন্টা আগে পান করতে পারেন দিনে দুইবারও আপনি এইভাবে খেতে পারেন যদি আপনার শরীরে এই রোগের প্রকোপ বেশি থাকে তাহলে দিনে দুইবার গ্রহণ করবেন এছাড়া দিনে একবার করে খেলেই আপনার শরীরে কোনো রোগ হবে না নাম্বার দুই আপনি লবঙ্গকে চিবিয়ে খেতে পারেন প্রতিদিন রাতে এবং সকালে দুই থেকে তিনটি লবঙ্গ চিবিয়ে খাবেন লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন এতেও উপকার হবে রাতে ঘুমানোর আগে অথবা সকালে যদি দুইবার খেতে চান তাহলেও আপনি খেতে পারেন কিন্তু যদি আপনার রোগের প্রকোপ বেশি না থাকে তাহলে একবার করে মানে রাতে খেলেই হবে অথবা সকালে খেলেই হবে লবঙ্গ এইভাবে খেলে আপনার শরীরের এই সব রোগ দূর হবে তবে খেয়াল রাখবেন লবঙ্গের এই ফুলটা বাদ দিয়ে কখনো খাবেন না এই ফুলটা বাদ দিয়ে অর্থাৎ মাথার এই ফুলটা যদি আপনি ফেলে দিয়ে খান তাহলে লবঙ্গের নিরানব্বই ভাগ উপকারী আপনি হারাবেন অর্থাৎ লবঙ্গ খেতে হলে আপনাকে এই ফুলটা সহই খেতে হবে লবঙ্গের এই ঔষধি গুণের কথা যারা জানতেন না তারা তো আজ জানলেন আজ থেকে লবঙ্গ খাওয়া শুরু করুন সঠিকভাবে তাহলে আপনার শরীরে কখনো কোনো রোগ হবে না ভিডিও ভালো লাগলে লাইক দেবেন বিষয় ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যদি শেয়ার করেন তাহলে আপনার একটি শেয়ার থেকে আর একজন মানুষ হয়তো উপকার পাবে ধন্যবাদ ভালো থাকবেন